রবিবার স্নানের জলে মেশান একটি ছোট জিনিস, টাকা আসবে জলের মতো। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাচার বা টোটকা নিয়ে করছি, তাই যারা উপাচার বা টোটকা পছন্দ করেন, নিজেদের জীবনে প্রয়োগ করে দেখেছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। কারণ বছরের যে কোনো রবিবার আপনি এই বিশেষ উপাচারটি করতে পারেন, তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমি আপনাদের কাছে একটি অতিরিক্ত অনুরোধ করছি, যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করবেন। তবে যদি মনে হয় ভিডিওটি দেখার পর, কারণ এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার কোনো উপকারে আসে তবেই করবেন। যাই হোক, মূল আলোচনায় চলে আসা যাক। রবিবার স্নানের জলে মিশিয়ে দিন এই ছোট জিনিসটি, আপনার জীবনে টাকা আসবে জলের মতো, আপনার জীবনে অর্থে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই অর্থ চাই, তাই অবশ্যই এই উপাচারটি আমরা একবার নিজেদের জীবনে নিষ্ঠাভাবে প্রয়োগ করে দেখতে পারি। হিন্দু শাস্ত্র অনুসারে রবি হলো রবি ঠাকুরের দিন, তাই রবিবার স্নানের জলে এই জিনিসটি মেশালে, স্নান করলে অবশ্যই সূর্যদেব প্রসন্ন হবেন। সূর্যদেবকে জল ও ফুল নিবেদন করলে আপনার খুবই দ্রুত দারিদ্রতা ঘুচে যাবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই অর্থ ও সুখ লাভের চমৎকার উপায় সম্পর্কে আপনি যদি জানতে চান অবশ্যই ভিডিওটি দেখুন। সনাতন হিন্দু ধর্ম অনুসারে প্রতিদিন সকালে সূর্যদেবকে দর্শন করলে দিনটি ভালো যায়। সনাতন ধর্মে যে পঞ্চদেবের পূজার কথা বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম হল সূর্যদেব। রবিবার সূর্যদেবের দিন, তাই তার প্রিয় রং হলো লাল। তাই এই দিন যদি সম্ভব হয় লাল রঙের জামা কাপড় পরিধান করুন। আর সেই সঙ্গে যদি সকালবেলায় উঠে স্নান করে লাল ফুল নিবেদন করেন সূর্যদেবের উদ্দেশ্যে, সূর্যদেবকে আরাধনা করেন, তাহলে তো আর কথাই নয়, আপনার জীবনে প্রতিপত্তি অবশ্যই বৃদ্ধি পাবে। প্রতি রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। একটি তামার পাত্রে জল ভরে তার মধ্যে লাল ফুল, লাল চন্দন ও লাল চাল রেখে দিন। এরপর পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করুন এবং সূর্য মন্ত্র জপ করুন। এতে সুফল পাবেন অতি অবশ্যই। এটা বিশ্বাস করা হয় যে প্রতি রবিবার সূর্য দেবতার মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালালে সূর্যদেব এতটাই প্রসন্ন হন যে ছোট বড় কোনো রোগই আপনার গায়ের কাছে ঘেঁষতে পারে না। তাই রোগ থেকে মুক্তি পেতে প্রতি রবিবার সকালে স্নান করে সূর্যদেবের সামনে জ্বালান একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ। অর্থ এবং ধনসম্পদ লাভের জন্য প্রতি রবিবার স্নানের জলে একটি এলাচ মিশিয়ে স্নান করুন। এতে সূর্যদেব অতি প্রসন্ন হন। জ্যোতিষশাস্ত্রে যে শুধু এমনটাই দাবি করা হয়েছে তাই নয়, থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় লোকজনেরা এক কথায় বিশ্বাস করেন যে প্রতি রবিবার স্নানের জলে এলাচ মিশিয়ে স্নান করলে অর্থ ও ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, সূর্যদেবের প্রভাবে অর্থনৈতিক উন্নতি ঘটবে অবশ্যম্ভাবী। তাই
অল্প সময়েই যদি অনেক টাকার মালিক হতে চান, অতি অবশ্যই প্রতি রবিবার স্নানের জলে মেশান একটি এলাচ। আশা করি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফেরত আসবে। বন্ধুরা, সাধারণভাবে যাদের যাদের শনি গ্রহের প্রভাব রয়েছে, তারা স্নানের জলে যদি কালো তিল মিশিয়ে স্নান করে থাকেন, তাহলে শনি দেবতার প্রভাব হ্রাস পেতে থাকে। এমনকি শনির সাড়ের সাথে শনির ধাইয়া অতি অবশ্যই আপনার জীবন থেকে চিরকালের জন্য মুছে যেতে পারে। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি রবি গ্রহের প্রভাব আপনার জীবনে চান, আপনার জীবনে উন্নতি করতে চান, তাহলে অতি অবশ্যই আপনি আপনার জীবনে এই বিশেষ ক্রিয়াটি করবেন। আপনার যে কোনো প্রকারের সমস্যা এক নিমিষেই সমাধান হয়ে যাবে। বন্ধুরা, সূর্যদেবের অতি প্রিয় রং হলো লাল রং, তাই সূর্যদেবকে লাল জবা দিয়ে পুজো দেওয়া হয়। আপনি যদি রবিবার স্নানের জলে একটি ছোট এলাচ মিশিয়ে স্নান করেন এবং তারপর সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য নিবেদন করেন, তাহলে খুবই সূর্য দেব অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং খুবই আপনার জীবনে উন্নতি হবে। সাধারণভাবে বলা হয়, সূর্যদেবের দিকে লক্ষ্য করে তাকিয়ে আপনি জোড়হাত করে সূর্য মন্ত্র জপ করতে পারেন। যদি আপনার সূর্য মন্ত্র না জানা থাকে, আপনি করজোড়ে বলুন, ওং সূর্য নারায়ণ নম, ওং সূর্য নারায়ণ নম, ওং সূর্য নারায়ণ নম। এই বিশেষ মন্ত্র যদি আপনি উচ্চারণ করেন, তাহলে সূর্যদেব অতি সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনে সকল সমস্যা এক নিমিষে সমাধান করার চেষ্টা করবেন। তাই বন্ধুরা, আর দেরি না করে এবার থেকে প্রত্যেক রবিবার বাড়ির প্রত্যেক সদস্যের স্নানের জলে একটি করে এলাচ মিশিয়ে দিন। তবে যার শনি সাড়ে সাথী বা ধাইয়া এই বিশেষ চলছে, তার ক্ষেত্রে আপনারা কালো তিল মিশিয়ে স্নান করাতে পারেন এবং সর্ষের তেল দান করতে পারেন। এর ফলে এই সব প্রভাবগুলি কেটে যাবে। বন্ধুরা, রবি গ্রহ হলো খ্যাতি, যশ, নাম এবং শ্রীবৃদ্ধি করে থাকে। তাই আপনি যদি স্নানের জলে এই বিশেষ দ্রব্যগুলি মেশান, আপনার জীবনে উন্নতি হতে বাধ্য, আপনার জীবনে সকল সমস্যা এক নিমিষেই কেটে যাবে। তাই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে আপনারা জানতে পাচ্ছেন কিভাবে আপনি শনিদেবের প্রভাব কাটাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করবেন। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত অতি অবশ্যই কাম্য। পারলে প্রিয়জনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং নিচের কমেন্ট সেকশনে লিখে জানান ওম নমঃ শিবায়। কারণ আপনারা জানেন, আগামী 21 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে বহু প্রকার ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দিয়েছি। এছাড়া শিবরাত্রি উপলক্ষে 22 ফেব্রুয়ারি সরাসরি লাইভ অনুষ্ঠান আমাদের চ্যানেলে দেখতে পাবেন তারাপীঠ মন্দির থেকে। তাই অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আজকের মূল ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী দিনে নতুন নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার বন্ধুরা।